আছে, যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে ভারতে। ভারতে কি নেই তাও যদি হয় আবার হাতের নাগালে। সুইজারল্যান্ড যাওয়ার স্বপ্ন যাওয়া হচ্ছে না, লাদাখ যেতে চাইছেন যেতে পারছেন না, চিন্তা কিসের? বাঙালিদের হাতের কাছেই রয়েছে বৈচিত্র্যে ভরা উত্তর সিকিম। উত্তর সিকিমে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কখন আসবেন, কোন রুটে যাবেন, শেয়ারে যাবেন না পার্সোনাল গাড়ি রিজার্ভ করে যাবেন, কিভাবে পারমিশন করাবেন, পারমিশনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, প্যাকেজ ট্যুরের খরচ কত, হোটেল বুকিং, খাওয়া দাওয়া, মেডিসিন, নেটওয়ার্ক ইত্যাদি বিষয়ের সমস্ত তথ্য আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে। এছাড়াও কি কি সাবধানতা অবলম্বন করবেন, প্যাকেজ ট্যুর বা শেয়ারে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, শ্বাসকষ্টজনিত কারণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে ইত্যাদি বিষয়ের খুঁটিনাটি তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বরফে ঘেরা পাহাড়, সবুজে ঘেরা জঙ্গল, অসংখ্য ঝর্ণা, গাঢ় নীল রঙের নদী, রোডোডেনড্রনের বাহার, তুষারপাত, সব মিলিয়ে ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠেছে উত্তর সিকিম। আজকে আমরা আলোচনা করব কিভাবে নর্থ সিকিম ট্যুর প্ল্যান করবেন। উত্তর পূর্ব ভারতের একটি শৈল শহর হল সিকিম। সিকিমের চারটি ডিস্ট্রিক্ট, ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, সাউথ সিকিম ও নর্থ সিকিম। নর্থ সিকিম ভ্রমণটি শুরু হয় গ্যাংটক থেকে আর শেষ হয় গ্যাংটকে। আমরা নর্থ সিকিমের ট্যুর প্ল্যান শুরু করব শিলিগুড়ি থেকে। কিসের জন্য শিলিগুড়ি থেকে শুরু করছি একটু পরেই আপনারা জেনে যাবেন। নর্থ সিকিম ভ্রমণের জন্য মূলত তিন ধরনের প্যাকেজ হয়ে থাকে। প্রথমত এক রাত্রি দুই দিনের প্যাকেজ। এই প্যাকেজে রাত্রিবাস হবে লাচুংয়ে। লাচুংয়ে থেকে যে দর্শনীয় স্থানগুলি দেখবেন তা হল ইয়ুমথাম ভ্যালি, জিরো পয়েন্ট, কাটাও, আরও কিছু জলপ্রপাত। দ্বিতীয়ত এক রাত্রি দুই দিনের প্যাকেজ। এই প্যাকেজে রাত্রিবাস হবে লাচেনে। লাচেনে থেকে যে দর্শনীয় স্থানগুলি দেখবেন তা হল গুরুদংমাল লেক, কালাপাত্থর, আর রাস্তায় পড়বে কিছু ওয়াটারফলস। তৃতীয়ত দুই রাত্রি তিন দিনের প্যাকেজ। প্রথম প্যাকেজ ও দ্বিতীয় প্যাকেজ একত্রিত করে করা হয় তৃতীয় প্যাকেজটি, অর্থাৎ এক রাত লাচুংয়ে আর দ্বিতীয় রাত লাচেনে। প্যাকেজের খরচ কত হতে পারে? এক রাত্রি দুই দিন প্যাকেজের খরচ 1,500 থেকে 2,000 টাকা পার হেড। এই প্যাকেজের মধ্যে থাকবে যাওয়া আসা, থাকা, খাওয়া ও সাইট সিন। খাবারের মধ্যে থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার। লাঞ্চ ও ডিনারে বেশিরভাগ এগ কারি দিয়ে থাকে। আর দুই রাত্রি তিন দিনের প্যাকেজের খরচ মাথাপিছু 2,500 থেকে 3,500 টাকা। তবে অবশ্যই দরদাম করে যতটা পারবেন কমানোর চেষ্টা করবেন। এই প্যাকেজটি হলো শেয়ার প্যাকেজ। তবে একটা কথা মাথায় রাখবেন, এই প্যাকেজের মধ্যে কিন্তু জিরো পয়েন্ট, কালাপাত্থর আর কাটাও ইনক্লুডেড থাকে না। যদি এই তিনটি জায়গা যেতে চান তাহলে ড্রাইভারকে প্রত্যেকটি জায়গার জন্য অতিরিক্ত 300 থেকে 350 টাকা দিতে হবে। শেয়ার প্যাকেজে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? নাম্বার ওয়ান, শেয়ার প্যাকেজে গেলে আপনারা ছাড়া গাড়ির সকলেই থাকবে অপরিচিত, তাই সবার সাথে মানিয়ে চলা একটু অসুবিধে হতে পারে। নাম্বার টু, একটা গাড়িতে 10 জন যাত্রী তুলবে,
তাই একটু চাপাচাপি ঠেলাঠেলি সহ্য করতে হবে। আপনার ইচ্ছে মতো সিট আপনি নাও পেতে পারেন, আপনাকে কম্প্রোমাইজ করে চলতে হবে। নাম্বার থ্রি, কোনো এক বা একাধিক যাত্রী অসুস্থ হয়ে পড়লে আপনার ভ্রমণটিও কিন্তু ভেস্তে যেতে পারে, তৎক্ষণাৎ ড্রাইভার নিরাপদ জায়গায় চলে আসবে। নাম্বার ফোর, কাটাও, জিরো পয়েন্ট, কালাপাত্থার এমন কিছু জায়গায় যেতে চাইলে ড্রাইভারকে অতিরিক্ত অর্থ পে করতে হয়। কোনো যাত্রী যদি ওই জায়গাগুলি না যেতে চায় তাহলে আপনার ইচ্ছে থাকলেও কিন্তু আপনি ওই জায়গাগুলি যেতে পারবেন না। নাম্বার ফাইভ, শেয়ার প্যাকেজে থাকা ও খাবারের মান খুবই নিম্নমানের হয়ে থাকে, আপনার ইচ্ছে থাকলেও লাক্সারিভাবে আপনি থাকতে পারবেন না। থাকা খাওয়া বা ঘোরা নিয়ে কোনো রকম অসুবিধে হলে আপনি কিন্তু ট্যুর অপারেটরের কোনো সাহায্য পাবেন না, এই দিকগুলি মাথায় রাখতে হবে। ড্রাইভারকে বলেও কোনো লাভ হবে না, ড্রাইভার হাত গুটিয়ে নেবে। প্যাকেজের বাইরে আরও অনেকগুলি ট্যুরিস্ট স্পট আছে নর্থ সিকিমে, আপনাদের ইচ্ছে থাকলেও কিন্তু ড্রাইভার ওই সমস্ত স্পটগুলি দেখাতে নিয়ে যাবে না। সুবিধা বলতে একটাই, শেয়ারে গেলে আপনাদের অর্থ কিছুটা হলেও সাশ্রয় হবে, তবে সুবিধার থেকে অসুবিধাটাই কিন্তু বেশি। আপনারা যদি নর্থ সিকিমকে ভালোভাবে উপভোগ করতে চান, নর্থ সিকিমের প্রত্যেকটি ট্যুরিস্ট স্পটকে ভালোভাবে দেখতে চান, তাহলে বলবো আপনারা পার্সোনাল গাড়ি রিজার্ভ করে বেড়াতে যান। তাহলে আপনারা নিজেদের মতো করে কমফোর্টেবল ভাবে ঘুরতে পারবেন। আপনারা যদি নিজেরা গাড়ি রিজার্ভ করে বেড়াতে যান, তাহলে গ্যাংটকের বজ্রা স্ট্যান্ডে প্রচুর গাড়ি পেয়ে যাবেন। যে কোনো একটি গাড়ির সাথে কথা বলে দরদাম করে একটি গাড়ি পার ডে সিস্টেমে বুক করে নিন। পার ডে হিসাবে গাড়ির খরচ পড়বে 3500 থেকে 4500 টাকার মতো। আর লজিং ও ফুডিং বাবদ খরচ পড়বে পার ডে 1000 থেকে 1500 টাকা। চাইলে আপনারা একটা গাড়িতে ম্যাক্সিমাম 10 জন অবধি যেতে পারেন। নর্থ সিকিমে সাধারণত লাচুং ও লাচেনে নাইট স্টে করা হয়। হোটেলের মোবাইল নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। নর্থ সিকিম বেড়াতে গেলে আমার সাজেশন, আপনারা 3 রাত 4 দিনের ট্যুর প্ল্যান করুন, তাহলে একটু আরাম করে ঘুরতে পারবেন। একটা কথা বলে রাখি, নর্থ সিকিমের বেশিরভাগ ট্যুরিস্ট স্পটগুলি আর্মি রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে পড়ে, তাই আপনাকে অবশ্যই নর্থ সিকিম ভ্রমণের পারমিট বানিয়ে নিতে হবে। সিকিমের 2টি পারমিশন অফিস রয়েছে, একটি হলো সিকিমের রাজধানী গ্যাংটকের এমজি মার্গে, আর দ্বিতীয়টি হলো নর্থ সিকিমের হেডকোয়ার্টার মঙ্গনে। ডকুমেন্টের মধ্যে লাগবে 2 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো, 2 কপি ভোটার কার্ডের জেরক্স বা বার্থ সার্টিফিকেটের জেরক্স। আর বিদেশিদের জন্য অতিরিক্ত ডকুমেন্ট হিসাবে লাগবে বৈধ পাসপোর্ট ও বৈধ ভিসার জেরক্স কপি। আর একটা কথা মাথায় রাখবেন, সিকিমে কিন্তু আধার কার্ড গ্রহণযোগ্য হবে না। আর কোভিড পরিস্থিতির জন্য অতিরিক্ত ডকুমেন্ট হিসাবে লাগবে ট্রাভেল কার্ড। ট্রাভেল কার্ড কিভাবে বানাতে হয় ইউটিউবে গিয়ে সার্চ করুন, অনেক ভিডিও বানানো আছে। সিকিম গভর্নমেন্টের নিজস্ব ওয়েবসাইট www.sikkimtourism.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ট্রাভেল কার্ডটি বানিয়ে নিতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও বানানো আছে, তাই আমি আর বানিয়ে দেখালাম না। কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওটিতে দেখিয়ে দেব কিভাবে ট্রাভেল কার্ড বানাতে হয়।
আর লাগবে করোনার নেগেটিভ সার্টিফিকেট। সিকিম যাওয়ার আগে অবশ্যই করোনা টেস্ট করে যাওয়াই ভালো, না হলে অনেক সমস্যায় পড়তে হতে পারে। নর্থ সিকিমের 3 রাত 4 দিনের ট্যুর প্ল্যান করতে হলে আপনাদের গ্যাংটক বা মঙ্গনে আরেক নাইট স্টে করতে হবে পারমিশনের জন্য। তাহলে আপনাদের নর্থ সিকিম ভ্রমণের ট্যুরটি হবে 4 রাত 5 দিনের। শিলিগুড়ি থেকে যতটা পারবেন সকাল সকাল বেরিয়ে পড়ুন গ্যাংটকের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 113 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। গ্যাংটকে গিয়ে এমজি মার্গের আশেপাশে একটি হোটেল নিয়ে নিন। এমজি মার্গের আশেপাশে প্রচুর ছোট বড় হোটেল রয়েছে, 500 থেকে 5000 টাকা পর্যন্ত হোটেল রয়েছে। আপনাদের বাজেট অনুসারে একটি হোটেল বুক করে নিন, তবে অবশ্যই দরদাম করে বুক করবেন। হোটেলে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়ুন বজ্রা স্ট্যান্ডের উদ্দেশ্যে। সঙ্গে অবশ্যই ফটো ও ডকুমেন্টগুলি নিয়ে যাবেন। যে কোনো একটি গাড়ির সাথে কথা বলে গাড়ি বুক করে নিন, আর পারমিশনের যাবতীয় কাজ ড্রাইভারের ওপর ছেড়ে দিন। চাইলে আপনারা নিজেরাও পারমিশন বের করতে পারেন, তবে আমি বলবো আপনারা নিজে না করে ড্রাইভারের ওপরেই ছেড়ে দিন, তাহলে আপনাদের হেডেক অনেকটাই কম থাকবে আর আপনারা নিশ্চিন্তে ঘুরে নিতে পারবেন গ্যাংটকের লোকাল সাইট সিনগুলি। একটি গাড়ি ভাড়া করে গ্যাংটকের লোকাল সাইট সিনগুলি ঘুরে নিন। আর সন্ধ্যা টাইমটা এমজি মার্গে বসে কাটিয়ে দিন। যারা ভিড়ভাট্টা গ্যাঞ্জাম পছন্দ করেন না, তারা গ্যাংটকে না গিয়েও নর্থ সিকিম ভ্রমণে যেতে পারেন। গ্যাংটক থেকে 28 কিলোমিটার আগেই পড়বে সিংথাম, একটি ছোট্ট শহর। শিলিগুড়ি থেকে সিংথামের দূরত্ব প্রায় 90 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। আপনারা শেয়ারে বা রিজার্ভে উভয়ভাবেই যেতে পারেন। শেয়ারে গেলে মাথা পিছু ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা। এরপর সিংথাম থেকে যেতে হবে মঙ্গনে। সিংথাম থেকে মঙ্গনের দূরত্ব প্রায় 100 কিলোমিটারের মতো, যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। এরপর মঙ্গনে গিয়ে নাইট স্টে করুন, কারণ মঙ্গন থেকেই পারমিশনের যাবতীয় কাজ করে নিতে হয়। পারমিশনের কাগজের কমপক্ষে 5 কপি করে জেরক্স সঙ্গে রাখবেন, বিভিন্ন চেকপোস্টে জমা দিতে হবে। এরপর পরের দিন পারমিশনের সমস্ত পেপার্স নিয়ে বেরিয়ে পড়ুন লাচুং বা লাচেনের উদ্দেশ্যে। আপনারা মঙ্গনেও পার ডে হিসাবে গাড়ি ভাড়া পেয়ে যাবেন। সিংথাম থেকে মঙ্গনে যাওয়ার জন্য রয়েছে শেয়ার গাড়ি, ভাড়া পড়বে মাথা পিছু 400 টাকার মতো। তবে দুপুর 2টোর পরে শেয়ার গাড়ি পাওয়া যায় না, সেই দিকটা মাথায় রাখবেন। চার দিনের ট্যুর প্ল্যান করলে নর্থ সিকিমের লাচেনে প্রথম নাইট স্টে করতে হবে, আর দ্বিতীয় তৃতীয় রাত লাচুংয়ে নাইট স্টে করলে বেস্ট হয়। মঙ্গন থেকে লাচেনের দূরত্ব প্রায় 56 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো। বেশ কিছু জায়গায় রাস্তার কাজ চলছে, আর মাঝে মাঝে রাস্তারও বেশ খারাপ অবস্থা।
গ্যাংটক থেকে মঙ্গনের দূরত্ব প্রায় 60 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো। গ্যাংটক থেকে গাড়ি ছাড়ে সাধারণত সকাল 9টা থেকে 11টার মধ্যে। জায়গায় জায়গায় রাস্তা খুবই বেহাল অবস্থা, তাই সময়টা একটু বেশিও লাগতে পারে। বেলা 1টা থেকে 2টোর মধ্যে পৌঁছে যাওয়া যায় মঙ্গলে। মঙ্গলে লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়ুন লাচেনের উদ্দেশ্যে। মঙ্গল থেকে 30 কিলোমিটার জার্নির পরে পৌঁছে যাবেন চুংথাং এ। এই চুংথাং থেকে 2টি রাস্তা ভাগ হয়ে গেছে। একটি যাবে লাচেনে, দূরত্ব প্রায় 26 কিলোমিটার, আর একটি রাস্তা যাবে লাচুংয়ে, দূরত্ব প্রায় 21 কিলোমিটার। ঠিকঠাক গাড়ি চললে বা রাস্তায় কোনো অসুবিধে না হলে সন্ধ্যার মধ্যেই পৌঁছে যাওয়া যায় লাচেনে। এই দিন লাচেনে গিয়ে সেরম কিছুই করার থাকবে না, রাত্রে ডিনার করে সোজা ঘুমিয়ে পড়ুন। এক রাত 2 দিনের ভ্রমণ শেষ হলো। পরের দিন থেকে শুরু হবে নর্থ সিকিম বেড়ানো। ভোর 5টার সময় ঘুম থেকে উঠে সকাল 6টার মধ্যেই রেডি হয়ে নিন। সঙ্গে ক্যারি করবেন জল, কর্পূর বা ইনহেলার। হোটেলে ব্রেকফাস্ট রেডি থাকলে করে নিন, আর ব্রেকফাস্ট না করলে সোজা চলে আসুন থাঙ্গু ভ্যালিতে। লাচেন থেকে থাঙ্গু ভ্যালির দূরত্ব প্রায় 35 কিলোমিটার, আর যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। থাঙ্গু ভ্যালিতে অনেক দোকান পেয়ে যাবেন ব্রেকফাস্ট করার জন্য, এখানে ব্রেকফাস্ট করে নিন। থাঙ্গু ভ্যালিতে পেপার চেক করবে, এখান থেকে কালাপাথার যাওয়ার জন্য পারমিশন নিতে হয়। কালাপাথার যাওয়ার পারমিশন পেলে সোজা চলে আসুন কালাপাথারে। থাঙ্গু ভ্যালি থেকে কালাপাথারের দূরত্ব মাত্র 12 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় ঘন্টাখানেক। কালাপাথার দেখে সোজা বেরিয়ে পড়ুন নর্থ সিকিমের অন্যতম একটি টুরিস্ট স্পট গুরুদংমাল লেক দর্শন করতে। কালাপাথার থেকে গুরুদংমাল লেকের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। গুরুদংমাল লেক দেখে আবার ফিরে আসুন লাচেনে, প্রায় 7 ঘন্টার জার্নি। রাস্তায় কোনো অসুবিধে না হলে দুপুর 1টা থেকে 1.5টার মধ্যেই ফিরে আসা যায় লাচেনে। হোটেলে লাঞ্চ করে লাগেজপত্র গাড়িতে তুলে দিন, বা সকালে বের হওয়ার সময়ও লাগেজপত্র গাড়িতে তুলে দিতে পারেন। লাচেন ভ্রমণ শেষ, এরপর আবার গাড়িতে উঠে বসুন লাচুং যাবার উদ্দেশ্যে। লাচেন থেকে আবার ফিরে আসতে হবে চুংথাং এ। লাচেন থেকে চুংথাং এর দূরত্ব প্রায় 26 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এরপর চুংথাং থেকে লাচুং, দূরত্ব প্রায় 21 কিলোমিটার, ঘন্টা খানেকের যাত্রাপথ।
সন্ধ্যার একটু আগে আগেই পৌঁছে যাবেন লাচুংয়ে। সারাদিন জার্নির পর প্রচন্ড ক্লান্ত হয়ে যাবেন, যত তাড়াতাড়ি সম্ভব ডিনার করে ঘুমিয়ে পড়ুন। নর্থ সিকিমে 2 রাত 3 দিনের ভ্রমণ শেষ। পরের দিন আবার সকাল 6টায় হোটেলে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন ইউমথাম ভ্যালি ও জিরো পয়েন্টের উদ্দেশ্যে। লাচুং থেকে ইউমথাম ভ্যালির দূরত্ব প্রায় 26 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। ইউমথাম ভ্যালিতে কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যেতে পারে। ইউমথাম ভ্যালিতে বেশি সময় নষ্ট না করে প্রথমেই চলে যান জিরো পয়েন্টে, কেননা জিরো পয়েন্টের আবহাওয়া মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। জিরো পয়েন্টে প্রচুর বরফ দেখতে পাবেন, তাই বরফে হেঁটে বেড়ানোর জন্য ইউমথাম ভ্যালি থেকে গামবুট ভাড়া নিয়ে নিন। এক জোড়া গামবুটের ভাড়া পড়বে 100 টাকা। ইউমথাম ভ্যালি থেকে জিরো পয়েন্টের দূরত্ব প্রায় 25 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা খানেক। জিরো পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে আসুন ইউমথাম ভ্যালিতে। ইউমথাম ভ্যালি জিরো পয়েন্ট দেখে লাচুংয়ে ফিরে আসতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টা। মোটামুটি 12টা থেকে 1টার মধ্যেই ফিরে আসা যায় লাচুংয়ে। হোটেলে লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়ুন কাটাওয়ের উদ্দেশ্যে। লাচুং থেকে কাটাওয়ের দূরত্ব প্রায় 25 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। তবে একটা কথা মাথায় রাখবেন, বেলা 3টের পরে কাটাও যাওয়ার পারমিশন দেওয়া হয় না, তাই 3টের আগেই আপনাদের চেকপোস্টে পৌঁছাতে হবে। কাটাও ঘুরে লাচুংয়ে পৌঁছাতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ সন্ধ্যের মধ্যেই লাচুংয়ে ফিরে আসতে পারবেন। এখানে নর্থ সিকিমের 3 রাতের ভ্রমণ শেষ হলো। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। যদি আপনারা গ্যাংটক থেকে প্যাকেজ বুক করে থাকেন, তবে অবশ্যই আপনাদের গ্যাংটকে ফিরে আসতে হবে। গ্যাংটক থেকে যদি অন্য কোনো জায়গায় থাকতে চান, তাহলে নিজে থেকে জায়গা পছন্দ করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো জায়গা। ছিলাম তিস্তা ত্রিবেণীতে, দুর্দান্ত অভিজ্ঞতা। বোটিং, ক্যাম্পেনিং, র্যাফটিং, অ্যাডভেঞ্চারের ব্যবস্থা রয়েছে ত্রিবেণীতে। ত্রিবেণী ভ্রমণে ট্যুর প্ল্যান কিভাবে করবেন, যাবতীয় তথ্য নিয়ে ত্রিবেণী ভ্রমণ গাইড ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনো দেখেননি, তারা ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, বা ডেসক্রিপশন বক্সেও ভিডিও লিংক দেওয়া আছে, সময় করে দেখে নেবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নর্থ সিকিম ভ্রমণে কখন আসবেন? বর্ষাকাল বাদ দিয়ে বছরের যে কোনো সময়ই নর্থ সিকিম ভ্রমণে আসতে পারেন। Thank you.
নর্থ সিকিম ভ্রমণের আদর্শ সময়। আপনি যদি তুষারপাত বরফ নিয়ে খেলতে পছন্দ করেন তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস হবে আপনার জন্য আদর্শ সময়। যদি বেশি ঠান্ডা পছন্দ না করেন কিংবা রোডেডেনড্রন ফুলের নয়নাভিরাম দৃশ্য দেখতে চান তাহলে এপ্রিল থেকে মে মাসের মধ্যে ট্যুর প্ল্যান করতে পারেন। আর যদি কাঞ্চনজঙ্ঘা সহ আশেপাশের অপার প্রকৃতিকে উপভোগ করতে চান তাহলে অক্টোবর থেকে নভেম্বর মাসে আসবেন। এই সময় আকাশ খুবই পরিষ্কার থাকে। নর্থ সিকিম ভ্রমণের কিছু জরুরি তথ্য। নাম্বার ১, প্যাকেজে ভ্রমণ করলে অবশ্যই সিকিম ট্যুরিজম ওয়েবসাইটে যে সব ট্র্যাভেল এজেন্টগুলির লিস্ট দেওয়া আছে সেখান থেকে যে কোনো একটি ট্র্যাভেল এজেন্টের সাথে কথা বলে বুক করুন, তাহলে ঠকে যাওয়ার চান্স অনেকটাই কম থাকে। নাম্বার ২, হোটেল বুক করার আগে অবশ্যই হোটেলে গিজার বা গরম জলের ব্যবস্থা আছে কিনা দেখে হোটেল বুক করুন। নাম্বার ৩, লাচুং বা লাচেনে খুব ভালোভাবেই মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়, তাই যোগাযোগের কোনো সমস্যা হবে না। নাম্বার ৪, আর্মি রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে যাবেন না। নাম্বার ৫, পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র নিয়ে যাবেন, পারলে সঙ্গে ইলেকট্রিক কেটেল নিয়ে যাবেন। নাম্বার ৬, সঙ্গে সরিষার তেল, কর্পূর বা ইনহেলার নিয়ে যাবেন, কারণ কয়েক ঘন্টার মধ্যেই ১০,০০০ থেকে প্রায় ১৮,০০০ ফিট উচ্চতায় উঠতে হয়, তাই শ্বাসকষ্টের সমস্যা হওয়াই স্বাভাবিক। নাম্বার ৭, যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে বা বয়স্ক লোকেদের বা দুধের বাচ্চাদের নিয়ে নর্থ সিকিম ভ্রমণে না যাওয়াই ভালো। নাম্বার ৮, এখানে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি, যেমন ১ লিটার জলের দাম ৭০ টাকা, সেই দিকটা মাথায় রাখবেন। নাম্বার ৯, ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিক জাতীয় জিনিস নর্থ সিকিমে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নাম্বার ১০, পারমিশন করাতে কোনো রকম টাকা পয়সা লাগবে না, শুধুমাত্র টু হুইলারের ক্ষেত্রে পার ডে ২০০ টাকা করে লাগবে। এবার আসুন জেনে নিই ২ রাত ৩ দিনের নর্থ সিকিম ভ্রমণের খরচ কত হতে পারে। প্যাকেজ ট্যুর ম্যাক্সিমাম ২ রাত ৩ দিনের হয়ে থাকে। শেয়ারে মাথাপিছু খরচ পড়বে কম বেশি ৩,০০০ টাকা। আর জিরো পয়েন্ট, কাটাও ও কালাপাথর যেতে চাইলে ড্রাইভারকে পে করতে হবে যথাক্রমে ৩৫০ প্লাস ৩৫০ প্লাস ৩০০ = ১,০০০টাকা। অর্থাৎ ২ রাত ৩ দিনের খরচ পড়বে ৩,০০০ প্লাস ১,০০০ = ৪,০০০টাকা। এই প্যাকেজের মধ্যে যাওয়া আসা, থাকা খাওয়া ও সাইট সিন সবই থাকবে। আর যদি পার্সোনাল গাড়ি রিজার্ভ করে যান তাহলে ৩ রাত ৪ দিনের জন্য নর্থ সিকিম ভ্রমণের খরচ কত হতে পারে। পার ডে গাড়ি খরচ ধরে নিলাম ৪,০০০টাকা, ২-১০০ কম বেশি হতে পারে, ডিপেন্ড করছে বার্গেনিং এর ওপর। আমরা ধরে নিলাম ৪,০০০টাকা পার ডে, তাহলে ৪,০০০ × ৪ দিন = ১৬,০০০টাকা। আর ৩ রাতের হোটেল ভাড়া ধরে নিলাম ১২০০টাকা, তাহলে ১২০০ × ৩ = ৩৬,০০০টাকা পার হেড। ১২০০টাকার মধ্যে থাকা ও খাওয়া সবই ইনক্লুডেড থাকবে। আমি যদি ১০ জন যাত্রী হিসাবে ধরে নিই তাহলে গাড়ি খরচ পড়বে ১৬,০০০ ভাগ ১০ = ১৬০০টাকা পার হেড। তাহলে মোট খরচ দাঁড়াবে হোটেল খরচ ৩৬,০০০টাকা পার হেড আর গাড়ি খরচ দাঁড়াবে ১৬০০টাকা পার হেড। তাহলে ৩ রাত ৪ দিনের মাথাপিছু খরচ দাঁড়াবে ৩৬০০ প্লাস ১৬০০টাকা = ৫,২০০টাকা। Thank you.
নর্থ সিকিম ভ্রমণের যাবতীয় তথ্য দিয়ে একটু হলেও আপনাদের উপকার করতে পেরেছি। নর্থ সিকিম ভ্রমণের আমাদের অভিজ্ঞতা খুঁটিনাটি তথ্য নিয়ে পার্ট বাই পার্ট সিরিজ ভিডিও শীঘ্রই নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল বাটনটি অন করে দিন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই করোনা পরিস্থিতিতে সমস্ত ধরনের সাবধানতা অবলম্বন করে ভ্রমণে বেড়াবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।